Hey guys, welcome back to my channel vlog with you. Thorny this morning, energy show video to start kulam. Aajke hoche signature chhe malai kari. Kire? Ha? Lege chhe? Ki khule na chhe kya kya? Tomar bollam khulbo. Bolei to khullam. Bhetor theke current lege geche. Chal, ei or malai kari or moto thakbe na er moddhe. Amader rekhe de. पेट पे कोई नहीं मार रहा। मारा ऐसे धाप करके मार दी। लागी इसके अंदर बात चल पीछे नहीं आता। अभी नहीं तो बात चुमो बात चल रहा। एक तो उन्हें सो, तो कंटिन्यू जो दारी आ चीज़ कंटिन्यू दार तो नहीं चलता है नहीं। कंटिन्यू बेबी हो जाता तो खड़ा भी होना नहीं चाहिए ना वो। हटा से बैठना ना कंटिन्यू सोना चाहिए ना बैठना चाहिए ना खड़ा रहना चाहिए तू ही जेटा कर भी इसने एक बड़े कुत्ते चलो छोड़ दो बैठ छोड़ दो बना लो छोड़ दो ये मम्मी बनाई छोड़ छोड़ हो गया अब इसको लेके जाइए दे दे अब हम माटी देखो तो भालू लाच माटी का बच्चा है तो इसको स्कूल पहुंचा हो बाइडे बाइडे भी नहीं घरों में घुसती लाग मुझे बाइडे अरे कर माटी देखो तो हमने भालू साला है ये तो बहुत गंदा मम्मा मम्मा उतना नहीं सर बेटा बाबू ठीक लगे रे एक ठीक लगे हवाते मटर मत मेजे माधु बोले बाबू দেখেছিস বদমাশি করলি বলে এরকম মায়ের শরীর খারাপ লাগছে বললি বদমাশি করিস না মাকে চেল্লাতে দিস না আর করবি বদমাশি চল একটু শুয়ে পড়লে না আরাম লেগে যাবে না তারপরে উঠে আর খেয়ে নিবি ভালোবাসছি হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে ঠিক আছে মায়রা আবার জল নিয়ে এসেছে বাবু মায়রা বাবু বাপ লে বাপ লে বাপ লে লে বাপ লে অত জোরে না তো এখন হচ্ছে বিকালবেলা নাস্তা নাস্তা বলতে চা ভাই এখন চা খাই চা খাবে বললো এই পকোড়াটার জন্যই বলছে আমি জানি এইগুলো বাচ্চাদের জন্য আর এগুলো ভাই পুরো অন্যদের জন্য যারা সবাই খাবি তো মিউনিস অল্প করে দে ভাই যারা তো দিন যায় মিউনিস খায় না এটা পুরো একটা
बच्चा आ गया तो इंसान बड़ा क्या तुमको सलाह देगा ठीक है। हम लोग का भी प्लान था बहुत दिन से। মামাম স্কুল থেকে এসেছে তো এসে না ঠান্ডা লেগেছে, কালকে সুইমিং পুল জয়েন করতে বারণ করেছিল, কারণ কালকে আমিও জয়েন করিনি, বারণ করেছিল, আর বাচ্চা শুনবে না, দিদি এত বড় ভামড়ি যদি ছটা সময় জানবে পেরো ছটার সময় আর কি, এক ঘন্টা জলে ছিল, ঠান্ডা লেগেছে, আমি তাদের আজকে চান করাবো না, খাবি দিন, আর আজকে আমি শাক ভাজা মতো, কারণ আমি শাক ভাজা উচ্চালু ভাতে এগুলো দিয়েই ভাত খেতে পাচ্ছি, তোকে ওইটা দিয়েই খাওয়াচ্ছি, আর 300 তো না স্কুল থেকে দিয়েছে আছে। তো এখন যাচ্ছি ওই বাড়িতে মায়ের কাছে, কারণ না শাশুড়ি না সকালবেলা পড়ে গেছে, দিয়ে পায়ে চোট লেগেছে, তো এখন যাবো, আর শনিবার নিরামিষ, তো এখন দিদি একটু যাচ্ছে বাবার দোকানে, কারণ ওই সুইমিং এদের এতে চালু হয়ে গেছে, কিন্তু মাথায় ওই সুইমিং ক্যাপ ছাড়া বা সুইমিং ড্রেস ছাড়া নাকি অ্যালাউ নেই, সুইমিং ড্রেস বলতে ওরকম যে ওটা কী কাপড় বলে, জার্সি কাপড় বলে তো বললাম নাকি, ওইরকম কাপড় সিল্ক সিল্ক টাইপের ওইগুলো অ্যালাউ আছে, তো ওই জামা তো আছে কিন্তু ক্যাপটা লাগবে, ক্যাপের জন্য যাচ্ছি বাবার দোকানটা সামরে, গিয়ে ক্যাপটা নেবো, তারপরে মায়ের জন্য একটু মিষ্টি নেবো, কারণ শনিবার মা দুপুরবেলা কিছু খাইনি, একটু মিষ্টি নেবো, তারপরে যাবো মা ওষুধ দোকানে, একটু মানে মায়ের হাঁটুতে হয়তো চোট লেগেছে, যেগুলো ব্যান্ডেড মতো হয় না, ক্রেপ ব্যান্ডেড নয় কিন্তু ব্লু কালারের হয় মোজা টাইপ, ওটা একটা নেবো, একটা ওষুধ নেবো ব্যথার, গিয়ে মায়ের কাছে যাবো, দেখা করে আবার চলে আসবো, আর সোমনাথ হয়তো ছেড়ে চলে আসবে, কারণ একটু বেশিই ব্যস্ত, খুবই ব্যস্ত। ঠিক আছে সোমনাথ, তোমার জামাই বাবু কোথাও যাবে, তো আমি দিদি আর ভাই থাকবো, একটু দেরি হলে একটা রাত্রি করে আমরা চলে আসবো, তো চলো যাই, হয়তো পুরো কিছু শেয়ার করতে পারবো না, কারণ সোমনাথের ফোনটা নিয়ে চলে আসবে, আর আমার ফোনের কোয়ালিটি খুবই বাজে, আগে কিন্তু মনে হতো না যখন সোমনাথের ফোনটা ছিল না, এখন যেন সোমনাথের ফোনটা রেখে তো আমি এখন কিছু করতে পারছি না, বাবা ফোন করে এত সুন্দর ঝড় উঠেছে মানে বলার কিচ্ছু নেই, এত সুন্দর মনে হচ্ছে আমি বাবার দোকানে যাবো না, মায়ের কাছে যাবো না, আমি বাইকে করে ঘুরেই যাই, আর দিদি পেছনে পেটিয়ে পড়েই যাচ্ছে, যে কিছুই করো তুই বলিস করা উচিত না, আর সোমনাথ হেলমেটটা খুলে দিয়েছিল, ঠিক আছে এত জোরে ঝড় উঠেছে আর ওর চোখে লেগেছে, ও বলছে তুই আমাকে হেলমেটটা আগে পড়া, আর আমার মুখের মধ্যে ঢুকে গেছে তো হাওয়াটা, বালি কিচকিচ করছে দাঁতের মধ্যে, ভাই আর দিদি আসছে।